হ্যালো ভিওয়ার অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের টপিক হলো পুশ নোটিফিকেশান আশা করি পুস্ট নোটিফিকেশান কী জিনিসটা আপনারা জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে সংক্ষেপে আমি বলি ধরেন পুশ ধরেন প্লে স্টোরে আপনার একটা অ্যাপ আছে যে অ্যাপটিতে দশ দশ হাজার ইউজার আছে এখন এই দশ হাজার ইউজারকে আপনি একটা মেসেজ দিতে চাচ্ছেন যে আপনার এই অ্যাপসটাই আপডেট আসছে অথবা আপনার ব্যবসার রিলেটেড যে কোনো ইনফরমেশান আপনি এই দশ হাজার মানুষকে আপনি আর জানাতে চান এই অ্যাপের মাধ্যমে তো এই দশ হাজার মানুষকে একই সময়ে একটি মেসেজ দেওয়ার পদ্ধতিকেই আসলে পুশ নোটিফিকেশান বলে তো আশা করি পুশ নোটিফিকেশান কী জিনিস আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি শুরু করার আগে কিছু বলি সেটা হলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটির মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ আমি দেখাবো যেগুলো ছাড়া আসলে এই পুশ নোটিফিকেশান পুশ নোটিফিকেশান মেসেজটি আসলে দেওয়া সম্ভব হবে না তো এজন্য আমি রিকোয়েস্ট করব আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই অত্যন্ত মনোযোগ সহকারে দেখে দেখবেন তো চলুন শুরু করা যাক খুব সহজে এই কাজটি আমরা চারটি স্টেপের মাধ্যমে বা চারটি স্টেপ ফলো করে আমরা কাজটি করতে পারি যে অর্থাৎ এক নম্বর কাজটি হলো যে অ্যাপসটির সাথে আপনি পুশ নোটিফিকেশন করতে চান বা পুশ নোটিফিকেশন কোনো মেসেজ পাঠাতে চান সে অ্যাপটি সে অ্যাপটি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করবেন নাম্বার টু ফায়ার ওয়েজে লগ করে অ্যাপটির নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করব। হ্যাঁ নাম্বার থ্রি অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রয়োজনীয় কোডিংটা কমপ্লিট করব নাম্বার ফোর অন সিগনাল এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ মেসেজটি আসলে ইউজারদেরকে সেন্ড করব তবে চলুন শুরু করা যাক আমাদের প্রথম স্টেপ তো আমি অলরেডি ক্রিয়েট করে নিছি নোটিফিকেশান ডেমো নামে একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি আসলে প্রজেক্টের মধ্যে কোনো কিছুই করিনি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে আর এখানে পুস্ট নোটিফিকেশান ডেমো নামে একটা টেক্সট লেখা আছে তাছাড়া আর আসলে কোনো কিছু নেই মেইন অ্যাক্টিভিটিতেও কিছু নেই আর ম্যানিফেস্টেই আসলে কিছু নেই তো আমরা সর্বপ্রথমে যে কাজটা করতে পারি আমরা ইন্টারনেট পারমিশনটা নিয়ে নেব ইউজার্স পারমিশন ইন্টারনেট অ্যাক্স এস্টেড এবং আরও একটা পারমিশন আমাদের লাগবে ইন্টারনেট ইউজেস পারমিশন শুধুমাত্র ইন্টারনেট এই একটা তো আমরা দুটো পারমিশন অলরেডি নিলাম এবার আমাদের প্রথম কাজ আমাদের শেষ অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা প্রোজেক্ট আমাদের ওপেন করে নিয়েছি এখন আমাদের সেকেন্ড কাজ ছিল সেটা হলো আমাদের ফায়ারবেজে চলে যাওয়া এই জন্য ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে আমি ফায়ার বেজ লিখে সার্চ করছি দেখতে পাচ্ছেন এই জন্য ফায়ার ফায়ারবেজের মধ্যে লগ ইন কর ফায়ার বেজে আমরা যাব বেজ ডট গুগল ডট কমে তো দেখতে পাচ্ছেন আমাদের ফায়ার বেজের ভিতরে চলে আসে এখন ফায়ার বেজে গো টু কনসোলে যাবো আমরা কনসোলে এসে আসলে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করার কথা তো আমরা এখন দ্বিতীয় কাজটি করতেছি একটা প্রজেক্ট ক্রিয়েট করবো অ্যাপটির নামে আমরা অ্যাপটির নাম দিয়েছিলাম যে পুশ নোটিফিকেশান ডেমো ক্রিয়েট প্রজেক্ট ক্রিয়েট করার কথা কন্টিনিউ করলাম তো কন্টিনিউ নেক্সটে চলে যাবো আবার আবার কন্টিনিউ করবো বেজ অ্যাকাউন্টটাই সিলেক্ট করে দিলাম এবং ক্রিয়েট প্রজেক্ট করে দিলাম তো আমাদের প্রোজেক্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে দেখ পুশ নোটিফিকেশন এখন ডেমো রেডি হয়ে গেছে আসলে এখন আমরা কন্টিনিউ করব আমাদের সেকেন্ড কাজটি আসলে কমপ্লিট হয়ে গেছে এখন থার্ড কাজ কাজটি করতে হবে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রয়োজনীয় কোডিংটা করব তো এই জন্য প্রয়োজনীয় কোডিং করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আসলে আমাদের মেইন মেইন কাজ হলো আমাদের গ্রাডেল স্ক্রিপ্টে যেয়ে আমরা বিল্ড অট গ্রাডেড অ্যাপ লেভেলে যাব অ্যাপ লেভেল মডুল ডট অ্যাট অ্যাপ লেভেলে যাব অ্যাপ লেভেলে গিয়ে আমাদের যে কোডিংয়ের কমপ্লিট করতে হবে এজন্য আমার একটা এই আমি এই ডকুমেন্টেশন আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো ডকুমেন্টেশনটা তো আমরা যে কাজটা করব অ্যাড অন আর ডিপেন্ডেন্সি এই অন সিগনাল ডিপেন্ডেন্সি অ্যাড করবো এই যে অ্যাপ বিল্ডার বিল ডট গ্রাডেলে থেকে টপে তো আমি এখান থেকে সম্পূর্ণ কপি করতে পারি এই কপি করার জন্য এই বাটনটার উপর ক্লিক দিলাম সম্পূর্ণ অটোমেটিক কপি হয়ে যাবে তো দেন আমি চলে যাব ওই যে আমি অলরেডি তাহলে বিল্ড অট গ্রলেন অ্যাপ সব থেকে টপে বলেছে তো আমি সব থেকে টপে টপেই আসলে অ্যাড করে নেব এখানে থেকে টপে তো আমি এখানে পেস্ট করে দিলাম সম্পূর্ণ কোডটি এবং আবার চলে যাব সেই ডকুমেন্টেশনে এবং ডিপেন্ডেন্সি অ্যাড করতে বলছে দেখতে পারছেন যে এখানে ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে বলছে আমি এটি এটি সম্পূর্ণ কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি চলে যাব এই যে ডিপেন্ডেন্সিতে ডিপেন্ডেন্সি লাস্টে আমি পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম এবং এখানে যে এক্সট্রা থার্ড ব্র্যাকেট আছে আসলে এটা আমি রিমুভ করে দেব আসলে রিমুভ করে দিতে হবে এখানে এই থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটটাও আমরা রিমুভ করে দেবো আবার চলে যাব ডকুমেন্টেশনে ডকুমেন্টেশনের নিচে যে দেখব এখানে এই কাজটা করতে হবে এ অ্যান্ড্রয়েড ডিফল্ট কনফিগের মধ্যে আমাদের এই অংশটুকু আসলে পেস্ট করে দেবো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করতেছি আবার চলে যাব দেখতে পাচ্ছেন এই যে অ্যান্ড্রয়েড ডিফল্ট কনফিগ এর শুরুতে আমি আসলে এটা পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম এখন যে কাজটা করতে হবে যে অন অন সিগনাল অ্যাপ আইডি এখানে লাগবে যে পুট অন সিগনাল অ্যাপ আইডি এই অন সিগনাল অ্যাপ আইডি আমি কোথা থেকে পাবো সেটা কাজ সেটা করার জন্য আমাদের এখন চলে যেতে হবে অন সিগনাল অ্যাপ আইডিতে অর্থাৎ অন সিগনাল ওয়েবসাইটে তো অন সিগনাল ওয়েবসাইটে যা যার জন্য অন অন ডট কম এখানে গিয়ে চলে আসবেন তো যাদের এখানে অ্যাকাউন্ট নেই তারা একটা অ্যাকাউন্ট করে নেবেন জাস্ট সাইন আপের ওপর ক্লিক করে নেবেন সাইন আপের ক্লিক করলে এখানে একটা আপনাদের ইনফরমেশান চাইবে আমি দেখাই দিচ্ছি যে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসটা ওরা কনফার্মেশনে মেসেজ দেবে এখানে মিনিমাম এইট এইট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দেবেন এবং আপনার একটা কোম্পানি নেম যে কোনো নাম দিলে এখানে হবে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে এখানে আপনার মেইলটা এরকম চলে আসবে ওদের আপনার যে মেইলটা দিবেন সেখানে কনফার্ম মেল করলে ওরা অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে দেবে তো অ্যাক্টিভ করে দিলে আপনার কাজ শেষ এখন আপনি ফাইনালি এখানে চলে যাবেন লগ ইন অপশনে তো আমি এখন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে জন্য আমি লগ ইন অপশানে চলে যাচ্ছি লগ ইন অপশানে গিয়ে আমি লগ ইন করে নেব আমার যে ইমেল দিয়ে খোলা আছে আসলে এখন পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনার আগে কখনো এইটা ব্যবহার করা না থাকে তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখন বলতেছে আপনি ওয়ান সিগন্যালের একটা নেম অফ ইয়ের অ্যাপ আপনার যে অ্যাপটাতে আপনি আসলে পুস্ট নোটিফিকেশন পাঠাতে চাচ্ছেন অন সিগন্যালের মাধ্যমে সেই অ্যাপটার নাম দিতে হবে তো আমি এখানে নামটা দিলাম পুস্ট নোটিফিকেশান পুস্ট নোটিফিকেশন ডেমো নামটা দিয়ে আমি কোন প্ল্যাটফর্মে আসলে কাজটা করতে চাই এজন্য আমি গুগল অ্যান্ড্রয়েডে সিলেক্ট করবো গুগল অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পর এখানে নেক্সট কর নেক্সট করবো কনফিগার করতে হবে আসলে এখানে চাচ্ছে ফায়ারবেস সার্ভার কি এবং ফায়ারবেস সেন্ডার আইডি এই দুটো জিনিস আমাদের ফায়ারবেস থেকে আসলে নিয়ে নিতে হবে এই জন্য চলে যাব ফায়ারবেজে তো ফায়ারবেজে আমরা পোস্ট নোটিফিকেশান নামে অলরেডি আমরা প্রজেক্টে ক্রিয়েট করছিলাম একটু আগেই তো এখন চলে যাব এই সেটিং অপশানে সেটিং অপশানে প্রজেক্ট সেটিংয়ে চলে যাব প্রজেক্ট সেটিং থেকে আমরা ক্লাউড মেসেজিং যাব ক্লাউড মেসেজিং ক্লাউড মেসেজিং থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা টোকেন এই যে সার্ভার কি এই সার্ভার কিটা আমরা আসলে কপি করব তো আমি এখানে কপি করলাম সার্ভার কি কপি হয়ে গেল এখন আমরা চলে যাব এই যে ফায়ারবেস সার্ভার কিতে এখানে আমরা এই পেস্ট কিটা পেস্ট করে দেবো এখন এখানে লাগবে ফায়ারবেস সেন্ডার কি সেন্ডার আইডি আইডি লাগবে তো সেন্ডার আইডি নেওয়ার জন্য সেমভাবে নিচে দেখতে পাচ্ছেন একটা সেন্ডার আইডি রয়েছে এটা আমি কপি করব কপি করা হয়ে গেল কপি করা হওয়ার পর পর আমি আমি ঠিক এইখানটাতে আমি ওই কপি করা আইডিটা দিয়ে দেব। এখন আমি নেক্সট করব নেক্সট করার পর আমরা এখানে যে প্ল্যাটফর্মটা এসডিকে সেট করতে হবে সেটা নেটিভ অ্যান্ড্রয়েড আমি সিলেক্ট করলাম এবং দেন নেক্সট করবো নেক্সট করার পর দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ আইডি এখানে অলরেডি আমাদের অনসিগনাল অ্যাপ আইডি দিয়ে দিছে এই যে অনসিগনাল অ্যাপ আইডি না এটা আমি কপি করে একটা নোটপাডে কোথাও আমরা রাখতে পারি অথবা আমরা কপি করে স্লিপ বোর্ডে রাখতে পারি যে কোনো জায়গায় এটা রেখে দিতে পারি রাখার পর আমাদের যে কাজটা করতে হবে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও চলে যেতে হবে এই যে এইখানে আমাদের এই অ্যাপ অন সিগনাল অ্যাপ আইডিটা এখানে পেস্ট করে দিতে হবে রিয়েল অন সিগনাল অ্যাপ আইডিটা পেস্ট করে দিলাম এখন ফাইনালি আমি এটাকে আসলে সিং করে দেবো আমাদের আর ডিপেন্ডেন্সি সবগুলো অ্যাড হয়ে গেছে বা এখানে যে স্টেপগুলো ফলো করতে বলছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখন এটা সিং করে দেবো অ্যাপ আইডি পাওয়ার পর আসলে আর কোনো কাজ নেই এখানে আমি সেভ দেবো সেভ দিয়ে লিভ সেট আপে চলে যাব। তো আমাদের অন সিগনালের কাজটা শেষ ওইদিকে আমাদের সিঙ্কিংয়ের কাজ চলছে আমরা দেখে আসি যে অ্যান্ড্রয়েডের সিঙ্কিং কত হলো তো আমাদের সিঙ্গিং এর কাজ শেষ হয়ে গেছে আমাদের সাকসেসফুলি ডিপেন্ডেন্সিগুলো অ্যাড হয়ে গেছে এখন আমি আবার চলে যাব ডকুমেন্টেশনে ডকুমেন্টেশনে তো ডকুমেন্টেশনে দেখেন আমাদের আর কি কী করতে বলছে তিনটি স্টেপ আমরা ফলো করছি আমাদের সিঙ্ক সিঙ্ক নাওটা আমরা অ্যাক্টিভ করে দিছি এখন আমাদের আরেকটি কাজ করতে হবে সেই কাজটা হলো অন অনক্রিয়েট মেথড অর্থাৎ মেইন অ্যাক্টিভিটির অনক্রিয়েটের মধ্যে আমাদের এইটুকু কোড আমাদের পেস্ট করে দিতে হবে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম দেন এখানে এসে আমি এখানে পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দিতে অল্টার ইন্টার চেপে আমি আসলে এই ক্লাসগুলোকে ইম্পোর্ট করে নিলাম ক্লাসগুলো ইম্পোর্ট হয়ে গেছে এখন আমি প্রজেক্টটা রান করতে পারে তো আমি রান করতেছি দেখতে পাচ্ছেন যে স্যাম্পনি আমাদের রিয়েল ডিভাইসে আসলে রান করতে হবে রিয়েল ডিভাইস এমুলেটরে রান করলে অনেক সময় মেসেজটি আপনার নাও আসতে পারে জন্য রিয়েল ডিভাইসে আপনি রান করবেন তো আমি রিয়েল ডিভাইসে রান করতেছি এখন আমরা মেসেজটি সেন্ড করার জন্য আসলে আমরা চলে যাব আমাদের মেইন অন সিগনালে চলে যাব অন সিগন্যাল থেকে আমরা মেসেজটা পাঠাবো এই জন্য আমরা যখন সেভ দিয়ে এক্সিস্ট করেছিলাম এখানে তার আগে দেখতে গুগল গুগল অ্যান্ড্রয়েডটা আসলে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা চলে যাবো ম্যাসেজিং অপশনে অর্থাৎ ম্যাসেজ অপশানে এখন আমরা মেসেজটি আমাদের যত অ্যাপসের যত ইউজার আছে সকলকে আসলে মেসেজটি পাঠাবো সেজন্য যে কাজটা করতে হবে আমাদের এই যে নিউ পুষে আমরা ক্লিক করব। আগে যদি কখনও মেসেজটা না পাঠাই থাকি তো এরকম একটা ইন্টারফেস শো হবে আদারওয়াইজ অন্য কিছু শো হবে তো যেহেতু আমরা নতুন সেহেতু নিউ পুষে গেলে আমাদের একটা মেসেজ পাঠানোর জন্য একটা অপশন দিবে এই যে অপশনটা চলে আসছে আমরা এখানে টাইটেল দিতে পারবো তো এখানে আমি টাইটেলটা দিই এখানে আসলে মেসেজ দিতে হবে কি মেসেজ যে মেসেজটা আমি দিতে চাই সেই মেসেজটা এখানে লিখতে হবে তো আমি এখানে লিখি ফার্স্ট নোটিফিকেশন দেমো ওকে তো চাইলে আমরা এখানে একটা ইমেজও আপলোড করতে পারি তো এই জন্য ইমেজ দিতে চাইলে ইমেজে আপলোড করবো যে কোন ইমেজটা আসলে আমরা নোটিফিকেশান হিসেবে পাঠাতে চাই তো আমি যদি এইটাই এই ইমেজটা দিই তো এখন আমি সেভ দিয়ে বেরোয় যাই তো দেখতে পাচ্ছেন এখানে একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছে আমাদের যখন নোটিফিকেশান যাবে নোটিফিকেশনটা কেমন দেখাবে এখানে নোটিফিকেশানে অ্যাপ্লিকেশান নামটা দেখাবে এখানে টাইটেলটা দেখাবে এখানে মেসেজটা দেখাবে এখন এখানে থাকবে ইমেজটা যে কোন ইমেজটা থাকবে এবং আমি যখন এই ইমেজটার উপর ক্লিক দেবো নোটিফিকেশানে তখন কোন লিঙ্কে যাবে এখানে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো তো এখানে চাইলে আমি যে কোনো লিঙ্ক দিতে পারি সেই লিঙ্কেই চলে যাবে বসিয়ে দেবো তো দেওয়ার পর আমি এখানে নিচে চলে যাবো আস্তে আস্তে নিচে যেয়ে কনফার্ম করব। তো কনফার্ম করার পর আমরা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি যে এখানে সাবস্ক্রাইবার ইউজার আসলে রিসিপিয়েন্ট কত অর্থাৎ কতজন ইউজারের কাছে এই মেসেজটি আমাদের চলে যাবে সে কোন অ্যাড্রেসে যখন অ্যাড্রেসটার উপর ক্লিক দেবে মানে ইমেজটার উপর ক্লিক দেবে তখন কোন অ্যাড্রেসে চলে যাবে তো সেই অ্যাড্রেসটা নিয়ে শেষ টোটালি সেন্ড আছে তো এখন আমি ফাইনালি আমি যদি সেন্ড মেসেজ করি সেন্ড মেসেজ সেন্ড মেসেজ করলে দেখতে পারছেন যে এখানে আমার একটা মেসেজ সেন্ড হয়ে গেছে এবং আমার মোবাইলে আমাদের মোবাইলে একটা নোটিফিকেশান চলে আসছে আমি নোটিফিকেশানটা আমি অন করি তারপর দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার আসল নোটিফিকেশানটা চলে আসে দেখেন যে ফার্স্ট নোটিফিকেশান এবং ফার্স্ট নোটিফিকেশান ডেমো এবং এখানে যে লিঙ্কটা দিছিলাম যে ইমেজের উপর ক্লিক দিলাম ইমেজের উপর ক্লিক দিচ্ছি এখন যে এখানে ব্রাউজার ওপেন হয়ে আমার সেই লিঙ্কটাতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটাতে চলে যাচ্ছে লিঙ্কে চলে আসছে তো আশা করি পুস্ট নোটিফিকেশান কী জিনিস আপনারা বুঝে নিয়েছেন এবং প্র্যাকটিক্যালি তা দেখিয়ে দিয়েছি আশা করি ভিডিও দেখে আপনার কমপ্লিটলি আপনার আপনার সকল ইউজারকে আপনি পুস্ট নোটিফিকেশান পাঠাতে পারবেন এবং কোনো ধরনের প্রবলেম হলে আপনি ভিডিওর কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ফেলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং